বানাতে পারছিলাম না, এত সুন্দর খুশবু আর এত সুন্দর খুশবু লাগছিল, কখন যে জিভে চেটে ফেলেছি মনেই নাই, খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, যাও, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। যে রাসূলের দূষিত রক্ত পান করলে উম্মতের জাহান্নামের আগুন হারাম হয়, ওই রাসূলের চরিত্র আপনার জীবনে হেরে জাহান্নাম আপনাকে নেবে তো নেবে কি করে, জান্নাত আপনার জন্য প্রাসাদ খুলে বসে থাকে। আয় আমার গ্যাজুয়েট সুদী মৌসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুর্গম অন্ধকার রাতে ইস্তিনজার টাকা চালিয়ে গেছে, ইস্তিনজার টাকা চালিয়ে গেছে। তো আমাদের সময় আগেকার গুরুরা ওই রকমই ছিল, খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় যাবে পেশাব করতে, অত পেশাব করা পায়খানা বন্ধ নাই, তো কী করলে ঘরের ভিতরে একটা মাল ছাতে পেশাব করে রেখে দিলে, সকালবেলা ফেলে দেয় বুড়ো মানুষ, কী করলে দে ফেলে দিলে। বুড়োরা তখন রাখত, তখন এত উন্নত মানের ছিল না, আল্লাহ রাসূলের জামানা তো সেরকম জামানায়, রাতের অন্ধকারে তিনি কাজায় হাজত ছেড়ে এক পাশে রেখে দিয়েছেন, ঢাকা দিয়ে রেখে দিয়েছেন। সকালবেলা উঠে উম্মে আইমানকে বললে, ফেলে দাও ওটা, ওখানে একটা কিছু আছে পাত্রে ফেলে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেলে দেবো? বললে, হ্যাঁ, সে তো আমি রাতেই ফেলে দিয়েছি। কীরকম করে? তুই বলিলে কী করে? বললে, আল্লাহ হাবিব, গরমের সময় প্রচণ্ড গরম পড়ছিল, রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে আর পিপাসা এত তীক্ষ্ণ পিপাসা লেগেছে আর সহ্য করতে পারছিলাম না, তাই উঠে অন্ধকার রাতে কি দেখি সামনে পাত্র আছে, পাত্র লড়ি দেখলাম পানির মতো, ঢাকনা খুলে দেখি কি সুন্দর খুশবু, দারুণ পানি, আমি পান করেই ফেলেছি, আমি পান করেই ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, জীবনে কোনোদিন ক্ষুধা লাগবে না, যাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্র সুদী মাওসা, যার শরীরের গিলাজাত চলে গেলে আর উম্মত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, ক্ষুধা চলে যায়। তো আপনি বলেন, সেই রাসূলের সিরাত উম্মতের জীবনে এলে এ উম্মত দামি হতে বাধ্য, এ উম্মত আরো উঁচু হতে বাধ্য, এ উম্মতকে পৃথিবীর মাথায় তুলে দিতে বাধ্য। দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য আমার যে আমি রাসূলের ওই সিরাতটাকে আমার জীবনে নিতে পারি নাই, শুধু সিরাতের গল্প শুনেছি লোককে, সিরাতের কাহিনী লোককে শুনেছি, কিন্তু আমি আমার জীবনে সিরাত আনতে পারি নাই। আল্লাহ পাকের কাছে এ দোয়া, এ চাওয়া, যে রব্বানা আলামিন, আল্লাহ তুমি বলেছো তোমার হাবিবের সিরাত জীবনে নিতে, আমাকে নেওয়ার ক্ষমতা দাও, আমাকে নেওয়ার ক্ষমতা দাও। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি মনে রেখে দিই, এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবেই হবে, আমাকে আপনাকে চলে যেতে হবেই হবে, কিন্তু যাওয়ার আগে আমার একটা পরিচয় নিয়ে যেতে হবে, আমার একটা পরিচয় নিয়ে যেতে হবে। আপনার আমার এখানে যারা এখানে আমরা আছি সবার একটা পরিচিতি আছে, আছে না নাই, কাউকে পাড়ার লোক চেনে, কাউকে গ্রামের লোক চেনে, কাউকে এলাকার লোক চেনে, কাউকে তো থানায় চেনে, কাউকে গোটা জেলায় চেনে, কাউকে গোটা ডিস্ট্রিক্টে চেনে, কাউকে গোটা পশ্চিমবাংলার লোক চেনে, চেনে না চেনে না, চেনে, তার একটা পরিচিতি আছে, তার একটা পরিচিতি আছে, কিন্তু এই পরিচিতিটা আমার জানার বাসায় নাই। আপনি কতটা লেখাপড়া শিখেছেন, আপনি কতটা বিদ্যে বুদ্ধি শিখেছেন, আপনি কোন বংশের মানুষ, আপনি কোন সোসাইটিতে বাস করেন, এই পরিচিতির কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে আপনার আমার একটা পরিচিতি নিয়ে যেতে হবে, যে তিনি যেন আমাকে চিনতে পারে, আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমান, আল্লাহর গোলাম, এর একটা পরিচিতি নিয়ে যেতে হবে। বলেন না, আমার পরিচয় তো সব জায়গাতে চলে, আল্লাহ পাকের দরবারে আমার কোনো পরিচিতি আছে? কখনো পরিচয় করিয়েছি? কোন একটা দেখাতে পারবো যে আল্লাহ এটাই আমার পরিচয়, আই অ্যাম মুসলিম, আমি একজন মুসলমান, এটা আমার পরিচয়, এরকম দেখানোর মতো কোনো পরিচিতি আমার কাছে ডকুমেন্টস আছে মনে হচ্ছে? একবার আমি আর আপনি কবরে কী করে দেখাবো, আর ফেরেশতা কী করে বুঝবে যে আমি সত্যি একজন মুসলমান গাছি? বাবাজি না শোনারা লালিরা জ্ঞানীজনরা সুদী মাওসা, আল্লাহ পাক রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আমার কাছে তোকে আসতেই হবে, অন্য কোথাও যেতে পারবি 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 না। তো আসার সময় তো কিছু নিয়ে আসবি না, খালি হাতে আসবি, কে কিছু নিয়ে যাবেন না খালি হাতে? বললে, হুজুর কী নিয়ে যাবো বুঝতে পারছি না, কী নিয়ে যাবো বুঝতে পারছি না। ওই শুনেছিলাম আপনার কাছে যে আপনি তো সারা জীবন চাইলেন রবের কাছে, একবার জিজ্ঞাসা করলেন, না রব, এর বিনিময়ে তুমি আমার কাছে কী চাও বলো, তুমি কী চাও বলো?
তো লাফা শোনাচ্ছেন 24 ঘন্টা সময় দিয়েছি সবটা তুই দিবি শুধু পাঁচবার আমি ডাক একবার আমার কাছে আসবি বাস আমি তোকে যত সম্পদ দিয়েছি সব তুই খাবি কিন্তু শুনে রেখে দে আমি তোকে যা দিয়েছি তার থেকে 100 টাকার মধ্যে 2.5 টাকা দিবি কত টাকা দিবি 2.5 টাকা দিবি 12 মাস দিয়েছি একটা বছর এক বছরে 12 মাস 11 মাস তুই তোর ইচ্ছা মত যা খুশি খাবি যেখানে খুশি যাবি আমি কিচ্ছু বলবো না শুধু একটা মাস আমার কথা মতো শুনবি একটুখানি বিরত থাকবি একটা মাস যদি আমি যে অর্থ দিয়েছি তুই যেমন খুশি খরচা করবি যেখানে খুশি সেখানে যাবি সারা দুনিয়া যাবি কিন্তু জীবনে একটাবার আমার ঘরে একবার আসিস আমার রাসূলের মাজারে একবার আসিস আল্লাহ বেশি চেয়েছে না কম চেয়েছে কিছু চেয়েছে মনে হচ্ছে এটা তো চাওয়াই বলে না অন্য উম্মতের কাছে কথা ছিল শুধু খালি আড়াই ভাগ না 10 ভাগ দিতে হবে 10 ভাগ দিতে হবে আমরা কত 2.5 টাকাও দেই না 2.5 টাকা দেই না অন্য উম্মতের জন্য বিষয় ছিল তুই দিবি তুইও খাবি না কাউকে খেতেও দেব না কেউ খেতে পাবে না কিন্তু এই উম্মতের বেলা তার থেকে সহজ উম্মতের জন্য ছিল 10 ভাগের একটা ভাগ বার করে ফাঁকা আকাশের তলায় রেখে দিত আর যদি কবল হতো তো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ছাই করে দিত আর যদি কবুল না হতো তো ওখানে পুঁতে দিতে হতো আর কপালে লিখে দিতে হতো লিখে দেওয়া হতো ওর কপালে লেখা থেকে যেত যে আল্লাহর নাম নাশকর বান্দা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর মকবুল বান্দা নয় ওর কপালে লিখে তো লোকে দেখতে পেত আল্লাহ এর সাদকাকে কবুল করে নেয় আল্লাহর মাল কবুল করে নেয় আল্লাহ পাক বললে আল্লাহুল হাবিব তোর উম্মতের ব্যাপারে এটা করবো না তোর উম্মত একজন দেবে আর আরেকজন খাবে আমি পুরিও নষ্ট করব না একজন দেবে আর একজন খাবে কবুল হয়েছে কি না হয়েছে ওটা আমি জানবো কাউকে জানাবো না আর যে দেবে তার কপালে আমি আল্লাহর নাশকর বান্দার ছাপটাও লাগাবো না এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত একবার জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে আল্লাহর বিনিময়ে তুই আমার কাছে কি চাও বলো কি চাও বলো কি বলেন জি আমার আল্লাহওয়ালা ভাইরা আমাদের দেশটা একটু শিক্ষিত হাই সোসাইটির একটু উঁচু বেশ সুন্দর একটু দেখতে বেশ চকচকে ঝকঝকে যা দেখবেন কি বলে আপনার অর্ধেক দেহ খুলে রেখেছে আর তিন ভাগ শরীর বার করে বসে আছে আপনার আমার মতো মানুষ হাতে হাত দিলে মশারা হচ্ছে না কাছে বসতে চায় না হ্যাঁ না বলে কাছে বসতে চায় না তাদের কাছে বলুন কপালটা মাথা হ্যাঁ হ্যাঁ না বলেন তারা হাই সোসাইটির মানুষ এম এ এম কম বি কম টু কম টুকম টুকম টাকাম পুটুম পাড়াম কত যে দিয়ে তাদের সেসব মনে ডিগ্রি শেষ নাই তাই আপনাকে সেখানে ঠেকতে দেবে না হ্যাঁ না বলেন হ্যাঁ আর যদি একটু দেখতে চকচক হয় সাম চামড় যদি একটু সাদা হয় মানে আর কি ঠিক ওই ডায়রিয়া রুগীর পাতলা পায়খানার মতো কালারের যদি একটু হয় আর কি সাদা চকচক করছে তো আপনাকে তো ঠেকতেই দেবে না হ্যাঁ না বলেন আপনি বলেন এই যত কালার আছে কালারের থেকে আমার আল্লাহর কালার বেশি না কম আমার আল্লাহর কালার বেশি না কম যদি বলেন কত না জানেন না বান্দা জানেন না আল্লাহ পাক শোনাচ্ছে আমার কালারের তাজালি শুনবি শুনবি আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি খাবার দাঁত দেখবো দেখবো বলবি না আমাকে দেখলে সহ্য করতে পারবি না বলছি আল্লাহ হ্যাঁ একবার হবে দাও একবার দাও একবার দাও একবার দেখা দাও তো আল্লাহ পাক শোনা চল পাহাড়ে চল পাহাড়ে চল এখানে হবে না পাহাড়ে চল চল পাহাড়ে চল পাহাড়ের কাছে গেছে চাপছে জুতো হল জুতো হল বিয়াদ জুতো হল জুতো পরে চাপছে আমার আমি আল্লাহ রূপ দেখাবো চলে চলে গেছে পাহাড়ে চেপেছে আল্লাহ পাক যেমনি পর্দা একটু সরিয়েছে চেহারার একটা ঝলক খালি এক ঝলক দেখেছে পাহাড় আগুন লেগে গেছে গোটা পাহাড় জলে ছাই হয়ে গেছে মুসা উপর থেকে বেহুশে গড়িয়ে নিচে ধান করে পড়েছে জ্ঞান ফেলে নাই আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানের জন্য শুদ্ধি মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই মোসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ তুমি তো আমার সঙ্গে কথা বলো বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলি বলে হ্যাঁ আমি শুনি তুমি শোনো বলছে হ্যাঁ বলছে আল্লাহ এরকম কোনো লোক আর আসবে পৃথিবীতে যে তোমার কথা শুনতে পাবে তোমার কথা তোমার সঙ্গে তার কথা হবে বলছে ভাই মোসা কী বলিস সায়াতি জামান উম্মাতুহু একটা সময় আসছে একটা উম্মত আসবে
আমি তাদেরকে বেছে রেখেছি হুয়াস্তাবাকুম, আমি তাদেরকে ছেঁটে রেখেছি, আমি তাদেরকে নির্বাচন করে রেখেছি। বললে কিরকম? বললে শোন, শুনে রেখে দে, শুনে রেখে দে, ওই উম্মতের সঙ্গে কথা হবে, ওই উম্মতের সঙ্গে কথা হবে কিন্তু তোর থেকে অনেক উন্নত মানের। বলে কিরকম? বলে মুসা, তোর সঙ্গে আমি কথা বলি পর্দার সাথে, বিনা পর্দাতে না, তোর সঙ্গে কথা বলি টাইম বেঁধে বলি, টাইমের বাইরে বলি না, তোর সঙ্গে কথা বললে তোকে আমি সব বিষয় বিষয় বেঁধে কথা বলি, বিষয় পাল্টাই না, আর তোর সঙ্গে কথা বললে আমি আল্লাহ পাক টাইম শেষ হলে ছেড়ে দিয়ে আর বেশিক্ষণ থাকি না। কিন্তু শোন, একটা জামানা আসছে, তাদের সঙ্গে কথা হবে, তাদের সঙ্গে কথা হবে টাইম থাকবে না, তাদের সঙ্গে কথা হবে পর্দা থাকবে না, তাদের সঙ্গে কথা হবে বিষয় ভালো থাকবে না, তাদের সঙ্গে কথা হবে যতক্ষণ সে বন্ধ করবে না ততক্ষণ আমি সরে যাবো না। উম্মতে মুহাম্মাদি আসছে, বলছে আল্লাহ এরকম হবে, এরকম হবে। আল্লাহ যদি আমাকে যদি একবার ওইখানে আপনি পাঠিয়ে দেন তাহলে একটু ভালো হতো। বলছে শোন, সময় চলে গেছে, আমার বাউন্ডারি খেলে ফেলেছ, আর আসতে পাবে না, চান্স শেষ। বলছে তাহলে আমার ভাগ্য হবে না? বলছে না। বলছে আল্লাহ একটু দেখা করতাম, একটু দেখা করতাম। বলছে হ্যাঁ, এই চান্স আছে, দেখতে পারো, চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে যেখানে সাজিয়ে রেখেছে, মুসাকে সেখান থেকে পাস করাচ্ছে, সেখান থেকে মুসাকে পাস করাচ্ছে, আর বলছে দেখবে এসো কাছাকাছি, চলো একদম কাছাকাছি গিয়ে শোনাচ্ছে, আইনা আব্দি, আমার বান্দা কোথায়? তো আওয়াজ দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসাকে জিজ্ঞাসা করছে, মুসা কি মনে হলো? বলছে আল্লাহ এই ডাকে যে সাড়া দিতে হয়, আমি আপনি ডাকলে যে এইভাবে সাড়া দিতে হয়, এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, এত মধুর কণ্ঠে সাড়া দিতে হয়, এ তো আমারই অবাক লাগছে, এরকম? বলছে মুসা খুব ভালো লেগেছে? বললে হ্যাঁ, বললে আমারও ভালো লেগেছে, তাই এটাকে আমি আমার নেক বান্দাদের তসবির খাতায় লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে কখন? বলে যখন আমার বান্দা ইসলামের পাঁচটা হক আদায় করার শেষ ধাপে আসবে আর আমার ঘরে আসবে, তখন এইটা বলে আমাকে সাড়া দেবে, লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই লাব্বাই লা শারীকা লাক লাব্বাই। এটা আমি হাজিদের জন্য নির্বাচন করেছি, শব্দটা সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদি বলেছে, আর আরশ থেকে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক মুসাকে শুনিয়েছে। আমার আল্লাহ বলা আল্লাহ আল্লাহ বলা বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করে আগে থেকে ছেঁটে রেখেছিল, এরপরে আমি আপনি সেই আল্লাহকে ভুলে গেলাম, তো গেলাম কি করে? এটা ভাবার বিষয় ছিল, এটা বোঝার বিষয় ছিল। যাক, ও বিষয়ে আমি আজকে যাবো না, আজকে একটু শুনিয়ে দিচ্ছি। তো আপনাকে আমাকে যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে জোরে বলে হবে। এসেছি কোত্থেকে? এসেছি কোত্থেকে? হ্যাঁ, এসেছি কোত্থেকে? জান্নাত থেকে। কোত্থেকে এসেছি বলো? জান্নাত থেকে। আর জান্নাতে ফিরে যেতে জোরে বলেন হবে। তো জান্নাতে ফিরে যেতে হবে, জান্নাত থেকে এনেছেন কে? আল্লাহ। ফের নিয়ে যাবেন কে? এসেছি নিজের ইচ্ছায়, যাবো নিজের ইচ্ছায়। এসেছি জোরে বলো, এসেছি আল্লাহর ইচ্ছায়, আর যাব আল্লাহর ইচ্ছায়। তাহলে বোঝা যাচ্ছে ইচ্ছা তার, ইচ্ছা আমার না, তার ইচ্ছাতে আসতে হয়েছে, তার ইচ্ছাতেই তার ইচ্ছাতেই যেতে হবে। তো যাওয়ার সময় খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাবে, কি নিয়ে যাবেন এটা শোনানোর জন্য আজকে এতগুলো কথা বললাম। আমার বাবা যা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আর আপনি শুনে ফেলি, তিনি যেটা বলেছেন ওটা নিয়ে যাবেন, না তোমার আর আমার যেটা মনে হবে ওটা নিয়ে যাবো, কোনটা যদি বলেন? তিনি যেটা বলেছেন ওটা নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিদারে ইলাহিতে চলেছেন, আরশের কাছে চলে গেছে, আরশের কাছে চলে গেছে। জিবরাইল বললে হাবিব এবার আপনি যান, আর আমার যাওয়া সম্ভব নয়। বলছে এটা কিরকম বিয়াদবি হলো বন্ধু? বলে কেন? বলে এই দুর্গম পথে আমাকে একা ছেড়ে দিচ্ছ,
বলছে বন্ধু এরপর যে যাওয়ার আমার কাছে পারমিশন নেই, এরপরে আমি যদি যাই বাবা ফার্স্টের কথা আরেকবার লটাচ্ছি, এরপরে যদি আমি একটু যাই তো আমি পুরে শেষ, আমার দ্বারা ওইখানে যাওয়াটা সম্ভব নয়। আপনি যান তো, যিনি যেতে পেরেছেন ইনি উপরে, না যিনি যেতে পারেন নাই উনি উপরে? যদি বলেন যিনি যেতে পেরেছেন, তো আল্লাহ পাক আদমের সন্তানকে ওখানে দেখেছেন আর ফেরেশতা সর্দারকে এখানে আটকে দিয়েছে যে ওখানে ঢোকার মতো ক্ষমতা তো নেই। ফেরেশতা বড় না মানুষ বড়? বুঝে নেওয়া কথা, নকটা ধরাতে চাইনি তাও ধরিয়ে দিয়ে যাচ্ছে আজকে। আমার বাবা জিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনাভনি মায়েরা বোনেরা, আমার আল্লাহ বলা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আয়, একদম কাছে চলে গেছে, কাছে চলে গেছে। তো বলছে চপ্পলটা খুলে নি, বলছে না চপ্পল পরে আয়, বলছে আল্লাহ উল্টো হয়ে যাচ্ছে, বলছে কেন? বলে মুসার বেলা বললে জুতো খোল, আমার বেলা চলে আসতে বলছো? বলছে বোকা কথাকার, ওখানে মুসা আমাকে ভালোবাসত, এখানে আমি তোমাকে ভালোবাসছি। ওখানে মুসা আমাকে দেখতে চেয়েছে, এখানে আমি তোমাকে দেখতে চাচ্ছি। অতএব ভালোবাসার পাল্লা পাল্টে গেছে, মাহবুবকে বুকে তুলে নেওয়া যায়, সেজন্য আর জুতো খুলে নয় চলে এসো। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, ধুলোর দাম আছে না নাই? যদি বলেন আছে না নাই, আছে ধুলোর দাম, ধুলোর দাম আছে। তবে সবজোরা যদি মনে করে আমারটাও বিক্রি হবে, এটা ওর বোকামো হবে। হ্যাঁ না না বলেন না, সোনার দোকানে ধুলো ওজনে বিক্রি হয়, সোনার দোকানে ধুলো যদি বলেন ওজনে বিক্রি হয়। এখন যদি সবজোরা বলে আমারটাও হবে, যদি বলে, যদি বলেন সবজিওয়ালার দাম বেশি না সোনাওয়ালার, যদি বলেন, যদি বলেন সোনাওয়ালার দোকানের ধুলোর দাম আছে, হ্যাঁ না না বলেন, তো আপনারা কোনটা নেবেন, সবজিওয়ালার না সোনাওয়ালার? আরে আমাকে জন্ম দিয়েছে যে সোনার দোকানদার হচ্ছে সে, আমাকে পেটে ধরেছে যে সোনার দোকানদার হচ্ছে সে, আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। দুদিন আগে দেখছিলাম একটা একটা জায়গাতে যে সন্তান মানুষ করতে গিয়ে বাপ সিদ্ধ হয়ে গেছে, সর্বস্ব হারিয়ে ফেলেছে, একটা টাকাও বাপ বেটাকে, বেটারা বাপকে দেয় না। তো একটা সময় বাপ পেরেশান হয়ে বলে ফেলেছে যে বাপটা কাজ কর, তোরা তোদের মতো সংসার দেখেলে, আমাদের বুড়ো বুড়ি দুজনের খাবার জন্য বড় কষ্ট হচ্ছে, তোরা ছড়ে যা, আমরা তোরা ঘরগুলো খালি করে দে, তোরা ঘরগুলো খালি করে দে, আমি ঘরটাকে ভাড়া দেবো, তাহলে ঘরের ভাড়া উঠলে আমাদের বুড়ো বুড়ি চলে যাবে, তোদের তো মানুষ করে দিয়েছি, বিয়ে দিয়ে দিয়েছি, তোদের তো বড় বড় শ্বশুরবাড়ি পেয়ে গেছিস, দামি দামি সব সংসার পেয়ে যা, চলে যা, আমার খালি ঘরটা ছেড়ে দে, ঘরটা ভাড়া দেবো। তো তারপর একটা শিক্ষিত বৌমা খুব আদর করে বউ করেছে, তো এসে বলছে আব্বা কত ভাড়া নেবে বলো, কত ভাড়া নেবে বলো, তোমরা তুমি তো লোকের কাছে ভাড়া দিয়ে টাকা নিতে, তা তুমি বলো কত ভাড়া দেবে, আমরাই দেবো সে ভাড়াটা, আর আমরা ওখানে বাইরে ঘর ভাড়া নিতে যাবো, এখানে থাকি, এখানে ঘর ভাড়া নিলে দুটো লাভ, ঘরটাও পাবো আর কাজের লোকটা ফ্রিতে পাবো, মানে শাশুড়িকে খাটাবো, কি বুঝলেন? অত বুদ্ধিমান বউ আমাদের। তো ওর মা বলছে হ্যাঁ তুই ভাড়া দিবি? বলছে হ্যাঁ দেবো। এ ভেড়া বলছে হ্যাঁ দেবো, বলছে তুই দিবি? বলছে হ্যাঁ। কত দিবি? বলছে বাপ যা বলবি তাই দেবো, আব্বা যখন ভাড়া দেবেই বলছো আমি ভাড়া দেবো, দেবো না কেন? তো বলছে দিতে পারবি বাপ? বলছে হ্যাঁ। তো বিশ্বাস করে ভদ্রমহিলা চটচট করে কেঁদে ফেলেছে, আর কেঁদে ছেলের হাত ধরে বলছে আব্বা আমার খালি 10 মাসের টাকাটা ফিরিয়ে দে, আমার 10 মাসের ভাড়াটা দে, বাস তুই থাক, আমার ঘরটা আমার 10 মাসের দে, পারবি? অন্ধকার মায়ের পেটের ভিতরে বসে কতবার লাথি মেরে মায়ের কলজিটা ফাটিয়েছিস বল, ওই পেটে আমি তোকে একটা চর বাড়ি দেয় কত নিরাপদে রেখেছিলাম, ওই 10 মাসের ভাড়াটা আমাকে দিয়ে দে, দে 10 মাসের ভাড়াটা দিয়ে দে, যে 10 মাস তোকে পেটে নিয়ে আমি ভালো করে তেল ভরে খেতে পাই নাই, যে 10 মাস আমি তো পেটে নিয়ে ভালো করে শুতে পাই নাই, 10 মাস তোকে পেটে নিয়ে খেতে বসে বমি করে ফেলেছি,
আর তারপরে চোখ মুখ মুছে উপোস থেকে দিন কাটিয়েছি, তবু তোর গায়ে একটা চড় মারি নাই। ওই 10টা মাস আমার পেটের ভিতরে তুই আমার রক্ত চুষে খেয়ে বড় হয়েছিস। এত সুন্দর নিরাপদে রেখেছিলাম, কোনো ধুলো বালি তোর গায়েতে বসে নাই। ওই 10 মাসের ভাড়াটা আমাকে দিয়ে দে। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা মা শোনাচ্ছে, বেটা দে 10টা মাসের ভাড়াটা দিয়ে দে। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা তাই বলে যাচ্ছি, সোনার দোকানে ধুলো যদি নিতে হয় তো আব্বা মায়ের পায়ের ধুলোটা কপালে লাগিয়ে দিও, এটা সোনার দোকানের ধুলোর থেকে দাম বেশি। ওই রাস্তায় হোঁচট না, আমাদের মতো বলিবি দেখে, চকচকে বলিবি দেখে পায়ের তলায় শুয়ে পড়ে না, জাহান্নামে যাবে মাল সারা সবজি দোকানওয়ালা। ও ধুলো মাখলে সাবান মাখতে হবে, নাহলে বউ ঘর ঢুকতে না, ঝাঁটা মারবে। এই দেখ ধুলো গেছি, ধুলোর দামই তো পাবে না, বরং আরো কপালে কষ্ট হবে। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানী জন্য সুদী বাবু ছাড়া আমার সোনামণি মায়েরা বলে, যদি ধুলো নিতে হয় কপালে তো বাপের পায়ের তলা নিও, মায়ের পায়ের তলা নিও। হয়তো বলুন হুজুর আব্বা মা মরে গেছে এখন কি করব, আল্লাহ পাক শোনাচ্ছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই যে বাপ মায়ের কবরটা আছে ওখানে যাবি, বাপের কবরে কি মামায়ের কবরের কাছে হাতটা রেখে বলবি, আব্বা তুমি আমার উপর রাগ করেছ, আমি তোমাকে চিনতে পারি নাই, তোমার সেবা করতে পারি নাই, তুমি রাগ করেছ, আজ বুঝতে পেরে তোমার কাছে এসেছি, আব্বা তুমি আমাকে খপ করে দাও। ওই বাপের কবরটায় হাতটা বুলাবি আর আসার সময় ধুলোটা কপালে লাগিয়ে দিবি, তোর মুখের জ্যোতি ফিরে যাবে, দেখবি জ্যোতি ফিরে যাবে। আমার বন্ধু আমার ভাইরা এটা সোনার দোকান, এটা সোনার দোকান, এখানে যতক্ষণ বসে থাকবি ততক্ষণ তোর জ্যোতি বাড়বে, আল্লাহর কাছে কদর বাড়বে, তোর ইজ্জত বাড়বে, তোর সম্মান বাড়বে। আমার আল্লাহ বলা ভাইরা সোনার দোকান, এটা সোনার দোকান। প্রত্যেকটি নারীকে বলছি, মা তোমার স্বামীর পাশে থেকো, এটা সোনার দোকান। আমি আর আপনি তো নবীর সুন্নতের ধার দিয়ে চলে যান, ওই যে বলেছিলাম না কোরআন সাথে নিবি আর নবীর সুন্নত নিবি। আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেরা, আমি আপনি যে বিবাহ করেছি, যারা যারা আমাদের সাথী আছে বলেন ওগুলো আল্লাহ নির্বাচন করা না আমার পছন্দ করা, আল্লাহ নির্বাচন করা। আমি তো 30টা মেয়েকে বলেছিলাম বিয়ে করবো, হয় নাই। আমার বাপ তো বলেছিল 40 জনকে তোর মেয়েকে বউ করবো, হয় নাই। আমার মা তলায় তলায় কত লোককে বলেছে তোর মেয়েটা বউ করবো, হয় নাই। হয়েছে তার সাথে যার সাথে আল্লাহ চেয়েছে, হ্যাঁ না বলেন তো, জোড়াটা আমার আল্লাহ পছন্দ করে দিয়েছে। আমার বন্ধু আমার আল্লাহ বলে ভাইরা কখনো কলেজে গিয়ে, কখনো বাইরে গিয়ে, কখনো সুন্দর করে এখানে সেখানে গিয়ে অনেক কিছু করেছো, বান্ধবী খেতে চায় নাই, হাতে করে বড় কেক নিয়ে এটা খাও, বলছে না তুমি খাও, বলছে না তুমি খেলেই আমার খাওয়া হবে, খাও, বান্ধবী খাইয়ে দিয়েছো, দিয়েছো দাও নাই। জিন্দগিতে কোনোদিন একটা খাবার তুলে বলেছো বিবির মুখে দিয়ে, এটা তোমার খেলে আমার খাওয়া হবে, বলেছো? কেন বলো নাই, কেন বলো নাই? ওই ছেঁচিড়িটাকে বলতে পারলে, একে বলতে পারলে না, হ্যাঁ বাবাজিরা তোমার মাথা ধরে গেলে মাথা টুপে দেয়, তোমার গায়ে জল এলে পায়ে তেল দিয়ে দেয়, তোমার কাশি হলে গরম পানি করে দেয়, তোমার হাতে পায়ে ব্যথা হলে হাত পাগুলো টিপে দেয়, তুমি খেতে বসলে তোমার খাবারটা সাজিয়ে দেয়, তুমি খেতে বসে কষ্ট পেলে তোমার পাশে তোমার সাহায্য করে দেয়, তুমি খেয়ে খেতে বসে কোনো জিনিস রাখলে বলছে তুমি খেয়ে নাও, বলছে তুমি খাও, তুমি খাবে না, বলছে তোমার খেয়ে আমার খাওয়া হবে। এমনি করে তোমাকে তুলে তুলে খাইয়েছে একজন, তুমি তুলে খাওয়ালে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কোরআন ভুলে গেছো, আল্লাহ যে বলেছিল তোমাকে দুজনা সমান সমান, ওটা তুমি আর তোমারটা তুমি। আমার আল্লাহ বলে ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শোনাচ্ছেন যে আমি আয়েশা পানি পান করে পেয়ালা রাখতাম, যে জায়গাতে আমি ঠোঁট লাগাতাম ওই জায়গাতে ঠোঁটটা লাগিয়ে রাসূল পান করতেন। আমি বলতাম যে রাসূলুল্লাহ হাইবাল্লাহ ওই গ্লাসটা বাদ দিয়ে অন্য গ্লাস খেলে হতো না এই জায়গাটায়? বললে আয়েশা ওই যেখানে তুমি ঠোঁটটা লাগিয়েছো ওখানে আমি ঠোঁটটা লাগিয়ে দেখি ভালোবাসা বাড়ি না বাড়ি না। আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইরা এখনকার মেয়েরা তো স্বামী পানি খেলে সে গ্লাসের পানি খায় না, খায়, হ্যাঁ না বলেন না? আর বউ খেয়ে দিলে বাবা পুরুষ গরম, হ্যাঁ বেতন মেয়ে ছেলে তোর হেঁটে হেঁটে, হ্যাঁ কি বোকা, সারা জীবন তো তুলে খেলে, একবার তুলে দিলে না কোনোদিন? খালি তোলাটা খেয়েছো, তোলা দিলে না কোনোদিন?
তুমি রাসূলের সুন্নাত নিয়ে যাবে তো যাবে কি করে যাবে কি করে তাই মায়েরকে বলছি মা সর্বনাশ করো না ভালো কাজ করো নষ্ট করে দিও না স্বামীকে খুব ভালো মন্দ খাইছে আর খায় বলছে নতুন জামাইও তাহলে গিলে যাচ্ছে তো বুই দাবে নেকি সব সর্বনাশ হয়ে গেছে কেন কেন বলো কেন বলো ওই আল্লাহ পাক শুনে দিতেন কওলু মারুফ খায়রুন মিন সাদাকাতিন তাতবাহু আযা ভালো ভালো আমলগুলো সর্বনাশ করে দিও না শাশুড়িকে কাপড় কেচে দিচ্ছে শাশুড়ির থালা বাটি ধুয়ে দিচ্ছে শাশুড়ির ওষুধ খাওয়াচ্ছে শাশুড়িকে তুলে সব কাজ করেছে যেদিন ঝগড়া লেগে গেছে একবার চেঁচা চেঁচা ঝগড়া লেগেছে সেদিন বলছে কাপড় কেচে কে দিয়েছিল ওষুধ কে খাওয়াতো তখন বুঝ যাবে যেটুকু নেকি পেয়েছিল সবটুকুই চলে গেল এই জন্য মেয়েদের মহত্ব দোস্তের মজার আমার মায়েরা মনেরা নেকি কামান নষ্ট করবেন না মেয়েদের নেকি কামানো খুব সহজ কিন্তু নষ্ট করা তার থেকে বেশি সহজ বাস সারা জীবন স্বামীর পাটি মিটিবে অনেক নেকি কামিয়েছে বাস একদিন গোলমাল হয়েছে বইটা শুনে কো তোর ঘরে স্বামী কিছুই পেলাম না ফেরেশতারা বলে যা স্বামী চলে গেল আর কিছুই থাকলো না এই জন্য মেয়েদের মহত্ব দোস্ত বলে দেবো আল্লাহ বলা ভাইরা জ্ঞান যুক্তি মানুষরা আল্লাহ পাক বলছেন আমার কাছে তোকে আসতে হবে আর আসার সময় কিছু আনতে হবে নিয়ে যাবো ইনশাল্লাহ যদি বলে নিয়ে যাবো ইনশাল্লাহ কি নিয়ে যাবো ওয়ায়াত আমি মুখাদ্দমাতে পড়ে রেখেছি খোদ্দার পড়ে দিচ্ছি মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ষোলো পাড়ায় সুরা কাহাফের একেবারে শেষে গিয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমার সঙ্গে দেখা করতে যারা চাইবে লিকা লাকায়ালকে মোলাকাত করা সাক্ষাৎ করা তো আমার সঙ্গে যে মোলাকাত করতে চাইবে দেখা করতে হবে এক কথায় আমার কাছে যে আসবে আমি তাকে দুটো জিনিস আনতে বলেছি করা যদি বলে দুটো জিনিস আনতে বলেছি দুটো জানতে বলেছি একটা হচ্ছে আমল আনবে তো আমলে সালেহা আনবে কোন আমল আনবে আমলে সালেহা নেক আমল আনবে আর এই সলেহ যারা হবে তাদের কি আল্লাহ সব দেবে দুনিয়াতেও দেবে আর আখেরাতেও আখেরাতেও দেবে দুনিয়া যখন দেবে সেখানে বলে দিয়েছে ওই আমার আগে মহান সম্পর্কে আয়াতটা ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون সতেরো পাড়ায় সুরা আম্বিয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে অ বিশ্ববাসী শোনো পৃথিবীর বাদশাহিতা আমি আল্লাহ আমার নেক বান্দার হাতে দেব বান্দা যখন সৎ হবে রাজত্ব তখন হাতে হবে বান্দা যখন সৎ হবে তখন লাগাম তোমার হাতে হবে তোমার সামনে মুখ তুলে কথা বলার কেউ থাকবে না তোমার সামনে কেউ চোখ রাগাতে পারবে না তোমাকে দেখে কেউ কখনো বেয়াদাবি তোমার সাথে করবে না আমি শুনেছি মানা ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাকে কেউ লজ্জা দেওয়ার ক্ষমতা রাখে না তোমাকে কেউ কখনো কষ্ট দিতে পারে না তুমি যদি মুমিন হও জিম্মেদারি আমার উপরে ছেড়ে দাও আমি আল্লাহ বান্দা তুমি যখন তোমার দায়িত্ব আমার হাতে ছেড়ে দেবে তখন আমি তোমার দায়িত্বটা হাতে তুলে নেব দেখি তোমার সামনে কে হাত তোলে হাতটা তুলবে কিন্তু নামানোর ক্ষমতা দেবো না আর এমন জায়গাতে ঠুকে দেবো কেয়ামত পর্যন্ত ওটার ক্ষমতা থাকবে না আয় বাপ দিলা সোনার আলালেরা তা শুনে দিয়েছে ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন বান্দা তুমি যখন নেক হবে সালিহ হবে সৎ হবে আমি আল্লাহ পাক জমিনের বাদশাহী তোমার হাতে দিয়ে দেব রাজ্যপাত তোমার হাতে হবে সিংহাসন তোমার কাছে হবে মর্যাদা তোমার হাতে হবে সম্মানে আসীন তুমি হবে তোমার সামনে কারোর কথা চলবে না আর তুমি যখন আমার কথা মেনে নেবে না সিংহাসন যখন নেবার যোগ্য হবে না ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম
لا تضره شيئا তোমার হাত থেকে কেড়ে নিয়ে অযোগ্যর হাতে তুলে দেব তোমাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে তোমার ইজ্জতকে রাখবে না তোমার সম্মান রাখবে না তোমাকে ভালো চোখে দেখবে না তোমাকে ভালো জায়গায় থাকতে দেবে না তোমাকে ভালো হতে দেবে না ওয়াস্তামুতিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইয়া তুমি শত চেষ্টা করে তার কিছুই করতে পারবে না তুমি কাঁদবে আমি শুনবো না তুমি ডাকবে আমি সাড়া দেব না তুমি চাইবে আমি সাহায্য করব না আমি আল্লাহ সেদিন তোমার পাশে গিয়ে দাঁড়াব না একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করি নিজে নিজেকে জিজ্ঞাসা করি আমি কি ওই জায়গাতে আসি নাই আমি কাঁদলে এখন আমার আল্লাহ শুনবে না আমি ডাকলে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেবে না আমি চাইলে আমার আল্লাহ আমাকে দেবে না কারণ আমি বান্দা সালে হতে পারলাম না কথা বলেছি তো মিথ্যা বলেছি খানা খেয়েছি তো হারাম খেয়েছি রাস্তায় চলেছি তো নোংরা পথে চলেছি দেখেছি তো কোরআন কোনোদিন দেখি নাই শুনেছি তো কোরআন শুনতে চাই নাই আমার মুসলমান বাবা যারা এখানে বসে আছে বলেন কোরআন ভালোবাসি ইনশাআল্লাহ হ্যাঁ না বলেন কোরআন ভালোবাসি প্রতিদিন সকাল উঠে এক পারা কোনো কোরআন পড়ি আমল কে কে আছেন হাত তোলেন করো না এক পারা কোরআন পড়ার মানুষ পাবেন না এই মাসে মুখে এক পারা পড়ি এমনও পাওয়া মুশকিল হয়ে যাবে বছরে গিয়ে একবার হয়তো কোন রকমে পড়ি দু চার জনা হ্যাঁ না বলেন জোরে বলেন বছরে পড়ি একজনা কোরআন ভালোবাসার এটা নমুনা যে সপ্তাহে একদিনও পড়ে না এটা কোরআন ভালোবাসার নমুনা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিয়েছেন ইয়াকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউন ওয়াল কিয়ামা আমি রাসূল বলে যাচ্ছি শুনে রেখে দে ওই কিয়ামতের মহা বিপদের দিনেতে যেদিন পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না পৃথিবীর যেদিন কেউ কোনো সাহায্যকারী থাকবে না মদতকারী থাকবে না ওই দিন কোরআন কিন্তু কোরআন পাঠ নেওয়ালাকে ছেড়ে পালাবে না যাদের বাপ বেটাকে ছেড়ে পালাবে পীর মুরির ছেড়ে পালাবে বড় ভাই ছোট ভাইকে ছেড়ে পালাবে স্বামী বিবি ছেড়ে পালাবে বান্ধবী তার বন্ধু ছেড়ে পালাবে কোরআন তার কোরআন পান্নেওয়ালাকে ছেড়ে পালাবে না আল্লাহ নবী বলেন ইদা উজিয়াল মাইত আলা কবরিহি ওয়াল কোরআন আলা রাসিহি ওয়াস সালাত আলা ইয়ামিনিহি ওয়াস সাওম আলা শিমালিহি ওয়াস সাইরুল আমাল ইলা রিজলাইহি মাইত যখন কবরে গিয়ে শোবে মাথার কাছে কোরআন দাঁড়াবে ডান দিকে নামাজ হবে বাম দিকে রোজা হবে পায়ের কাছে জীবনের ছোটখাটো নেকি হবে ফেরেশতা কবরে এসে বলবে কবরে এসেই ফেরেশতা বলবে মারলাম বোকা কোরআন প্রথম বলবে একদম চুপ করে দাঁড়াবি বোকা কথা বলি তোর কপালে খারাপই আছে তোর বড় বিপদ আছে বললে কি ব্যাপার তোরা খারাপ বলে আমরা বললাম তারা শুয়ে আছে যে বন্ধু হলো আমরা তাই নাকি বললে হ্যাঁ একজনের পাঁচটা বন্ধু চারটে বন্ধু বললে হ্যাঁ চারজনের সঙ্গে কথা চলছে মাইয়ের জেগে গেছে জিজ্ঞাসা করছে রেখে বলছে আমি চিনি না বলছে কিরকম ব্যাপার দেখো তোমরা বন্ধু বলো ও বলে চিনি না বলে বলে বোকা শুনে রেখে দে আমরা হলাম সেই বন্ধু যে বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু আমাদের সঙ্গে সাক্ষাৎ ছিল না আর প্রথম সাক্ষাৎ করেছি বোকা বন্ধুর গায়ে হাত দিবি না কিন্তু ধুলে দেবো তোর খবর রাখবো না ফেরেশতা চিন্তা করছে চারজন আমি একলা পারবো না আল্লাহর কাছে চলে গেছে বলে আল্লাহ এক কবরে পাঁচজন শুয়ে আছে বোকা কোথায় একটা কবরে পাঁচজন শুয়ে আছে মানুষ কি খাবার নাকি আল্লাহ বিশ্বাস করে পাঁচজন আস আচ্ছা আল্লাহ জানে না জানে না জানে এত বোকা তো বলছে আল্লাহ হ্যাঁ পাঁচজন সে কী করে হয় বলছে আল্লাহ একজন শুয়ে আছে চারজন বসে আছে আমি ঢুকেছি কথা বলতেই না এই মানে কি এই মানে অবস্থা খারাপ বুঝছে তাই বলছি যা সালাম দিবি প্রথমে আসতে পর সালাম দিবি ঠিক আছে তারপর সালাম দিবি দিয়ে বলবি কি ব্যাপার যদি বাড়াবাড়ি করে আমার কাছে কাঁদবি ঠিক আছে ফের এসেছিস আসসালাম আলাইকুম আবার এসছিস আবার সালাম করতেছিস বলছে দেখো আল্লাহ পাঠিয়েছে যা আল্লাহকে যা বলছে আল্লাহ যেতে বলবে চল চারজন চলে গেছে ওই একা সামনে পিছনে চারজন যাচ্ছেন মনে মনে করছে ধরলি এমন অবস্থা খারাপ আল্লাহর পাশে দাঁড়া তুমি কে বলছে আল্লাহ আমি আমি আপনার খালাম